না বসে তার প্রতিবাদে আমরা এখানে মানববন্ধনের জন্য উপস্থিত হয়েছি। আমরা আমরা অত্র এরিয়ার শান্তিপ্রিয় মানুষ। আমাদের 25 নম্বর ওয়ার্ডে গরুর হাট বসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। একটি মাত্র রাস্তা, সিটি কর্পোরেশনের এখানে বহু লোকজন, চাকরিজীবী, মহিলা, গার্মেন্টস শ্রমিক এবং স্কুল কলেজ মাদ্রাসার এবং মসজিদ পাশে মসজিদ, এই এলাকার মানুষ এই গরুর হাট হলে এই রাস্তাঘাট দিয়ে মানুষের বিরাট ক্ষতির সম্মুখীন হবে। এখন আমরা মেয়র মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব, উনি জনপ্রতিনিধি, অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন, ওনার কাছে আমাদের অনুরোধ, বিনীত অনুরোধ, উনি যাতে আমাদের এই 25 নম্বর সিটি কর্পোরেশনের অধীনে যাতে গরুর হাট না বসে। এখানে আমাদের ঘনবসিত এলাকা, এই কৃষি ফসলি জমি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরিবার এবং এলাকার জনসাধারণের ফসলি জমি। গরুর হাট হলে এগুলি দিন দিন এই ফসলি জমিগুলি ক্ষতিগ্রস্ত হবে এবং এলাকার নিরীহ মানুষ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এই ফসল বিক্রি করে মানুষ দৈনন্দিন জীবনযাপন করে, বিক্রি করে, অত্যন্ত ঘনবসতি এলাকা। এখন কিছু শ্রেণীর মানুষের চোখে পড়েছে এই জায়গাটা আমাদের ঘাস করার জন্য গরুর হাটের নাম করে। এখন আমাদের জোর দাবি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার এবং এলাকার জনগণের পক্ষ থেকে যাতে এখানে গরুর হাট না বসে এবং গরুর হাটে আসলে এখানে আমরা বিভিন্ন বজ্র আবর্জনা, এখন পরিবেশ দূষণ হবে এলাকার মধ্যে, ঘনবসতি এখানে যদি জমায়েত হয় লোকজনের অসুবিধা হবে এবং বাইরাতের সৃষ্টি হবে। আমাদের জোর দাবি মেয়র মহোদয়ের কাছে, এলাকার মানুষ আমরা শান্তি চাই এবং এই যে করোনা ভাইরাস থেকে আমরা বাঁচতে চাই, হাত নয়, আমরা শান্তিভাবে করোনামুক্ত হয়ে এলাকার মানুষ বাঁচতে চাই। বিস্তারিত হবে এবং অনেক অসুবিধা হয়ে দাঁড়াইব, এই আমার আকুল আবেদন।